ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল সলিউশনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব কিভাবে একটি এলএস ইনভার্টার দিয়ে একটি মোটরকে পটেনশিওমিটার দ্বারা স্পিড কন্ট্রোল করা যায়। আমরা এদিকে দেখি এটা ইনভার্টারের পাওয়ার কানেকশন, আর এসটি এটা ইনভার্টারের আউটপুট কানেকশন, ইউবিডব্লিউ এটা ইনভার্টারের সুইচিং কানেকশন, কমন P1 P2 এটা ইনভার্টারের পটেনশিওমিটারের কানেকশন, কমন BIBR, এদিকে রান বাটন, এদিকে স্টপ বাটন, আপ এরো, ডাউন এরো, ব্যাক এরো, রাইট এরো। এটা হচ্ছে LS-IG5A মডেল একটি ইনভার্টার। আর এদিকে হচ্ছে ইনভার্টারের প্যারামিটারগুলি, আমরা কী কী প্যারামিটারগুলা এই ইনভার্টারটা একটা সুইচিং মোডে চালাইতে হলে, পটেনশিওমিটার দিয়ে চালাইতে হলে কী কী প্যারামিটারগুলো পুট করতে হবে, পুরো প্যারামিটারগুলো এদিকে দিয়ে দিয়েছি। যেমন ডাইভ গ্রুপে অ্যাক্সেলারেশন, ডিসেলারেশন, ড্রাইভ ফ্রিকোয়েন্সি, ফাংশন গ্রুপে আছে, আবার ফাংশন গ্রুপ টু, আবার ইনপুট আউটপুট কানেকশন, ইনপুট আউটপুট গ্রুপ। এটা হচ্ছে আমাদের ইনভার্টারে ইনপুট কানেকশন, RST মানে আমাদের এই কানেকশনটা, এই কানেকশনটা। আর এটা হচ্ছে আমাদের ইনভার্টারে মোটর কানেকশন, UBW মানে এই কানেকশনটা। আর এই কানেকশনটা এদিকে এসে আমাদের এই মোটরে এসে লাগলো মোটরের। আর এই যে এদিক দেখতে পাচ্ছি P1 এবং কমন, P1 আর কমন, P1 হচ্ছে এই যে কমন হচ্ছে এই কমন এটা, আর P1 হচ্ছে এটা। আর এদিকে আমাদের সিলেক্টর সুইচটা, এদিকে এটা হচ্ছে আমাদের P1, এটা হচ্ছে কমন, আর এটা আমাদের সিলেক্টর সুইচ। আর এটি হচ্ছে আমাদের পট, এই যে পট পটেনশিওমিটার, এটা আমাদের কমন, এই যে আমাদের কমন CM কমন, আর এটা হচ্ছে আমাদের BR, এটা আমাদের BI, এই আমাদের পট। আচ্ছা, এখন আমরা প্যারামিটার কীভাবে পুট করতে হয়, আমরা দুইটা প্যারামিটার পুট করে দেখে দেবো, শিখিয়ে দেবো আপনাদেরকে। প্রথমে আমরা এদিকে গেলাম, এদিকে গেলাম আমরা ফাংশন গ্রুপ, এই যে ফাংশন গ্রুপে গেলাম, ফাংশন এক্সাম্পল আমরা 21 যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে সেটা দিব, 21 এন্টার পুশ করলাম, ম্যাক্সিমাম 50 দেওয়া আছে ধরলাম, আমি একটু কমায় দেখালাম, এই যে 50 পুট করলাম এন্টার, এটা হয়ে গেলো ফাংশন গ্রুপ। আমরা বাইরে পড়ি, বাইরে পড়লাম, আবার ইনপুট আউটপুট গ্রুপে যাইতে হলে আমরা এদিকে ক্লিক করলে এই যে ইনপুট আউটপুট গ্রুপ চলে আসছে। আমরা কীভাবে যাবো, এক্সাম্পল আমরা 9 নম্বরে প্যারামিটারটা দেখি, এই 9 নম্বরে, 9 নম্বরে 10 আছে, আমরা 10 যদি কম বেশি করতে হয় কম বেশি করে আমরা পুট করে দেব। ওকে, এখন আমরা দেখব কীভাবে সুইচিং করলে এবং এই পটেনশিওমিটার দ্বারা মোটর স্পিডটা কন্ট্রোল করা যায়, আমরা ফিজিক্যালি দেখব। প্রথমে আমরা এই সিলেক্টর সুইচটা অন করি, যখনই আমরা সিলেক্টর সুইচটা অন করব তখন ইনভার্টারটা রান মোডে যাবে এবং মোটরটা চলতে শুরু করবে। আমরা সিলেক্টর সুইচটা অন করি, সিলেক্টর সুইচটা অন, অন, মোটরটা রানিং মোডে চলে গেল এবং ইনভার্টার রানিং মোডে চলে গেল, মোটরটা চলতে শুরু করলো। এবার আমরা একটু কম বেশি করবো, এই যে আমাদের পটেনশিওমিটারটা কম বেশি করি, দেখি একটু বাড়াই, এই যে বাড়াই, আমরা ম্যাক্সিমাম করে দিই, ম্যাক্সিমাম করে দিলাম 50, আমাদের মোটর স্পিড বেড়ে গেলো, ফ্রিকোয়েন্সি বেড়ে গেলো। আবার ধীরে ধীরে কমাই, ধীরে ধীরে কমাই, ধীরে ধীরে কমাই, আমাদের ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে কমতে শুরু করলো এবং মোটর স্পিড কমতে শুরু করলো। আবার একটু ধীরে ধীরে বাড়াই, বাড়াই, বাড়তে থাকলো। বন্ধুরা, আমরা শিখলাম কীভাবে একটা পটেনশিওমিটার দ্বারা একটা ইনভার্টারে স্পিডকে কন্ট্রোল করে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে মোটর স্পিডটা কন্ট্রোল করা যায়। তো অফ করে দিই, ইনভার্টারটা অফ হয়ে যাবে। ওকে বন্ধুরা, ওকে বন্ধুরা, আমরা শিখলাম কীভাবে একটি মোটরকে, মোটরের স্পিড কন্ট্রোল করা যায় ইনভার্টারের মাধ্যমে পটেনশিওমিটার দ্বারা। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ইঞ্জিনিয়ারিং লাইফে অনেক অনেক উপকারে আসবে। যদি আপনাদের ইঞ্জিনিয়ারিং লাইফে উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমরা পরবর্তী ভিডিওতে আমরা শিখব কীভাবে ফটো সেন্সর দ্বারা একটা ইনভার্টারকে রান করা যায়।
একটা ফটো সেন্সর দ্বারা কিভাবে একটা ইনভার্টারকে রান করা যায়। সকলকে ধন্যবাদ।